ঘূর্ণিঝড় মোখার সার্বিক বিষয় জানতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে রয়েছেন সহকর্মী মেজবা হাসান। চলে যাচ্ছি তার কাছে। মেজবা, ঘূর্ণিঝড় মোখার গতি প্রকৃতি নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং একটু জানাবেন যে আবহাওয়া অফিস আসলে কি বলছে এই ব্যাপারে? তানিয়ে সর্বশেষ তথ্যমতে ইতিমধ্যে কিন্তু প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মখা। এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি যদি আমি বলতে চাই, সেটি হলো যেটি সন্ধ্যায় আমরা বলার চেষ্টা করেছিলাম, 60 থেকে 88 কিলোমিটার বেগে গতি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল, সেটি কিন্তু এখন অতিক্রম করে 90 থেকে 110 কিলোমিটার বেগে এখন কিন্তু অতিক্রম করছে। এছাড়া যদি আমরা আগে কিন্তু 1200 কিলোমিটার দূরে ছিল সমুদ্র বন্দরগুলো থেকে, এবং সেটি কিন্তু কমে এসে প্রায় 1000 থেকে 1100 কিলোমিটার দূরবর্তী অবস্থান করছে, অর্থাৎ প্রায় কাছাকাছি বলা যেতে পারে ঘূর্ণিঝড়ের অবস্থান। এবং যে প্রবল যে গতিবেগটা বারবার বলা হচ্ছিল যে দিক পরিবর্তনের কথা, আগে কিন্তু উত্তর দিকেই কিন্তু ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল এবং এখন উত্তর পশ্চিমে অবস্থান করছে, এবং একটি পর্যায়ে এটি কিন্তু উত্তর দক্ষিণেও ঘুরে যেতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করেছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে এখন পর্যন্ত সমুদ্র বন্দরগুলোতে কিন্তু 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া যে পার্শ্ববর্তী নৌকা এবং জলযান যেগুলো আছে সেগুলোকে কিন্তু সতর্ক অবস্থানে থাকার কথা বলা হয়েছে। এই ছিল তানি সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে। মেজবা, আপনি নিশ্চয়ই আছেন সেখানে এবং সর্বশেষ তথ্যগুলো আবহাওয়া অফিসের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো, নিশ্চয়ই থাকবেন সংবাদ সংগ্রহে। দর্শক, এতক্ষণ রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন মেজবা হাসান।